115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা চেহারা ঘুরাও, যেদিকেই তোমরা চেহারা মুখ করে তাকাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই আল্লাহ তাআলার ওয়াজহ, আল্লাহর চেহারা রয়েছে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, তার রয়েছে অনেক ব্যাপ্তি, তিনি অনেক কিছু সম্পর্কে অবগত আছেন। ছোট্ট আয়াত কিন্তু অনেক ব্যাপক অর্থ আছে এখানে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যে আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম। এই কথার অর্থ কি? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযা ওয়াল্লাহু আ'লামু ফীহি তাসলিয়াতুন লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসহাবুহু আল্লাযীনা উখরিজু মিন মক্কা ওয়া ফারাকু মসজিদাহুম ওয়া মুসাল্লাহুম ওয়াকাদ কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমক্কাত ইলা বাইতিল মাকদিস ওয়াল কাবা বাইনা ইয়াদাইহি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গের মুসলমান সাহাবিদেরকে, যাদেরকে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে, মদিনায় এসে ওনারা আশ্রয় নিয়েছেন, হিজরত করেছেন, এবং তাদের প্রিয় মসজিদ বাইতুল্লাহ কাবা মক্কাল মুকাররমাতে রেখে চলে গেছেন, কিন্তু এই মসজিদের জন্য কাবার দিকে ওনাদের মনটা পড়ে আছে। আর যখন তিনি এই মসজিদে কাবাতে ছিলেন, মক্কাতে ছিলেন, কাবার দিকে নামাজ পড়তেন, কিন্তু এমনভাবে পড়তেন যে কাবা সামনে রেখে পড়তেন, আর সামনের দিগন্ত যেটা ছিল যে দিকটা হতো ওই দিকেই পড়তো বাইতুল মাকদেস। তিনি ওই বাইতুল মাকদেস তো ফিলিস্তিনে, এই ফিলিস্তিনের দিকে চেহারা, কেন কাবা শরীফের যেদিকেই আপনি নামাজ পড়েন সামনে তো কেবলা আছে, আর তিনি মক্কায় এমনভাবে পড়তেন যে এই কেবলাও পাওয়া যায়, ওই কেবলাও পাওয়া যায়। কারণ এর আগে এই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা কেবলা দিয়েছেন বাইতুল মাকদেসকে, তো দুই কেবলা পাওয়া গেল। যখন তিনি মদিনায় আসলেন, আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতেই, আল্লাহর পারমিশনেই, তিনি কি করলেন, প্রায় ১৬ মাস কেবলা কোন দিকে বানালেন, বাইতুল মাকদেসের দিকে, বাইতুল মাকদেস মুখে হয়ে নামাজ পড়লেন। কেন? উদ্দেশ্য ছিল যাতে করে আহলু কিতাব যারা এখানে, বিশেষ করে মুসা আলাইহিসসালামের কওম যারা আছে, উম্মত যারা আছে, তখন তারা বুঝতে পারবে, ও ঠিকই তো, আমাদের কেবলার দিকেই, আমাদের নবীর তরিকাতেই তিনি আছেন, আমাদের নবী যার কথা ভবিষ্যৎবাণী করে গেছে তো এর মধ্যে তো কোনো তফাত নেই, কাজেই আমরা, তিনি আমাদের নবীর পথেই ডাকছেন, আমরা ওনার অনুসরণকারী হয়ে যাই। এরকমই একটা তাদের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দেবেন এই তামান্না করে তিনি তাদের কেবলার দিকে নামাজ পড়লেন ১৬ থেকে ১৭ মাস। আল্লাহ তাআলার পারমিশন এখানে ছিল, কিন্তু এরপরে পরে আয়াত আসবে যে তিনি খুব অপেক্ষা ছিলেন যে কিছুদিন তো থাকলাম, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিল না। মাঝখানে তিনি এই বাইতুল্লাহ যেটা কাবা আছে এদিকে কেবলা বানিয়ে নামাজ পড়াটাকে মিস করে ফেললেন, কারণ মদিনায় গেলে এক দোনোটাকে একদিকে রাখা যায় না, একদিকে পড়ে গেছে বাইতুল মাকদিস, উল্টা দিকে পড়েছে বাইতুল্লাহ কাবা, কাজে পুরো মিস করে ফেললেন। আর এটা তো আসল ঘর যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, ওটা তো অনেক পরে হয়েছে, কাজেই তিনি খুব আগ্রহী ছিলেন। পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করে ওনাকে বলেছেন, এখন থেকে আপনি কাবার দিকে আবার মুখ ফিরিয়ে নামাজ পড়েন ১৬ থেকে ১৭ মাসের পরে। এই আয়াত নাযিল করলেন, কিন্তু যখন তিনি ওইদিকে ফিরে নামাজ পড়লেন, তখন কিছু কিছু ওই ইহুদিরা বলা শুরু করে দিল যে এতদিন যে এই কেবলায় নামাজ পড়লো, তো ওনার নামাজ হয়েছে নাকি তাহলে? কাবাই যদি আসল কেবলা হয় তো এতদিনে ১৬ ১৭ মাস তো বেকার গেল। তারা এই সুযোগ নিল আর কি, যে বলার জন্য যে এটা কেমন কথা, কেবলা যদি এইটাই ঠিক হয়, উনি মনে করেন যে এতদিন তো উল্টা কেবলা দিকে পড়লেন, তাহলে মানে যে কোনো উচিলায় সমালোচনার সুযোগ পাওয়া গেলে কি সাড়া দেয়?
তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এগুলো সব আল্লাহ তাআলার জন্যই, কোনোটাই আল্লাহ তাআলার বাইরে, তার দৃষ্টির বাইরে, তার অস্তিত্বের বাইরে, তার ক্ষমতার বাইরে নয়। কাজে যেদিকেই ফিরে নামাজ পড়ো সেদিকেই আল্লাহ আছেন, কোনো অসুবিধা নাই। এই একটা অর্থ। আর একটা হচ্ছে যে যখন কেউ এদিকে ফিরে নামাজ পড়ে তো ওইটার সমালোচনা জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে সব নামাজ কবুল হয়ে গেছে। এদিকে ফিরে যখন পড়েছেন সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, ওইদিকে ফিরে যখন পড়লেন সেটাও আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। কাজে তাদের যুক্তি আর টিকল না। এরপরে আসেন বাল আনজালাল্লাহু তাআলা হাদিল আয়া ক্বাবলা আন ইউফরিদা তাওয়াজ্জুহ ইলাল কাবা ওয়া ইন্নামা আনজালাহা লিইউলিমা নাবিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসহাবাহু আন্না লাহুম আত-তাওয়াজ্জুহ বিউজুহিহিম লিস-সালাতি হাইসু শাউ মিন নাওয়াহিল মাশরিক ওয়াল মাগরিব। আরেকটা অর্থ হচ্ছে এই যে আসলে প্রথম দিকে তো আর কেবলা ফরজ ছিল না, নামাজের কথাই শুধু এসেছে, পরবর্তী পর্যায়ে কেবলাকে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু আসল হচ্ছে যে তুমি কোন দিকে তাকালা ফিজিক্যালি, এটা যদিও কেবলার দিকে তাকানো ফরজ, কিন্তু আসলে কেবলার তো মাকসুদ না, কেবলার তো ইবাদত হয় না। ইবাদত কার হয়? আল্লাহ তাআলার হয়। তোমার দিলটা আল্লাহ তাআলার দিকে আছে কি না, এটা হলো আসল কথা। তুমি নামাজে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জে আছে কি না, মুতাওয়াজ্জে আল্লাহর দিকে হওয়া লাগবে। আসল আমার মন মানসিকতা টুয়ার্ডস আল্লাহ, এইটা হলো আসল জিনিস। যে আর দিক যেগুলো পূর্ব পশ্চিম এগুলো আল্লাহর সৃষ্টি, অথবা আল্লাহর ঘর মক্কা কাবা অথবা বাইতুল মাকদিস, এগুলো তো আসল মাকসুদ নয়। আসল মাকসুদ হচ্ছে আল্লাহ তাআলার দিকে নামাজ পড়া, এইটা তোমরা শিওর হও সেটা আসল। এই এখানে জরুরি কথা, এরই গুরুত্ব দেওয়া হয়েছে অনেক মুফাসসিরিনা মনে করেন। এরপরে হচ্ছে যে কোনো কোনো সময় যদি কেবলা না চিনেন কেউ, চেনার কোনো উপায় না থাকে, তাহলে সেখানে কী অবস্থা হবে? কেবলার উল্টা দিকে কেউ যদি ভুলে নামাজ পড়ে ফেলেন তার কী অবস্থা হবে? এখানেও সেটার সমাধান আছে বলে অনেক মুফাসসির মনে করেন। কোনো কোনো সময় এরকম হয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সফরে ছিলেন, সাহাবি আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু তার পিতা রবিয়া থেকে বলেন যে কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন সাউদা মুজলিমাতিন। একবার আমরা একটি সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে ছিলাম, এত অন্ধকার রাত ছিল, আর সেই রাত্রটা ছিল খুবই তুফানের মতো ইত্যাদি। আমরা এমন এক জায়গায় থামলাম, ফানাজালনা মানজিলান, আমরা রাত্র অবস্থান করার জন্য এক জায়গায় রাত্র ব্রেক জার্নি ব্রেক করতে রাত্রে ওখানে থামলাম। এখন নামাজ কোন দিকে পড়তে হবে এটা তো আমরা কেবলা খুঁজে পাচ্ছি না। ফাজালা রাজুল ইয়াখুযুল আহজার ফায়ামাল মসজিদান ইসাল্লিফি। এখন কেউ কেউ নিজের তরিকা অনুযায়ী বিভিন্ন তরিকায় একটা পাথর সামনে রেখে সেটাকে দিয়ে ছত্রা বানিয়ে নামাজ পড়ে ফেলতেছেন। কেবলা কোন দিকে? নিজস্ব ক্যাম্পের মধ্যে টেন্টের মধ্যে টের পাচ্ছেন না। প্রত্যেকেই নিজস্ব চিন্তা করে, এটা চিন্তা করে কেবলাকে বের করা। কেউ যদি না থাকে আপনাকে বলতে যে কেবলা কোন দিকে, তখন আপনার কেউ যদি না থাকে, কেউ যদি থাকে তাকে জিজ্ঞেস করা উচিত। এমনকি নন মুসলিম থাকলেও তাকে জিজ্ঞেস করা যায়। কেমন জিজ্ঞেস করবেন? তাকে কেবলা জিজ্ঞাসা করলে তো সে তো কিছুই বুঝবে না। তাকে জিজ্ঞেস করবেন কি ইস্ট আর ওয়েস্ট, পূর্ব আর পশ্চিম, এটা কিন্তু পৃথিবীর প্রায় মানুষ চিনে। কেমনে চিনে? সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিক থেকে, আর অস্ত যায় পশ্চিম দিক থেকে। এইটা যদি জানতে পারেন তাহলে আপনার নিজের কেবলা চিনে বের করাটা ইজি হয়ে যাবে। বাংলাদেশে যদি কেউ হঠাৎ করে যান, আপনি ছিলেন না বাংলাদেশে, হঠাৎ করে গেলেন ওইখানে গিয়ে, যেমন কোনো নন বাংলাদেশি গেলো, কোনো ইউরোপিয়ান গেলো, সে যদি কোনো জায়গায় মসজিদ না পায়, তার মুসাফির হালাতে সফরে নামাজ পড়ে, তাহলে সে তার জন্য চিন্তা করতে হবে যে বাংলাদেশ হলো
কেবলার পূর্ব দিকে। তাহলে বাংলাদেশ থেকে কেবলা কোন দিকে হবে? পশ্চিম দিকে। তো সেই জেনে নিবি যে পূর্ব কোন দিকে বলো, পূর্ব আর পশ্চিম দেখাই দিলে হয়ে গেল। আবার কেউ যদি মরক্কো চলে যায়, সেখানে গিয়ে যদি কোনো মসজিদ না পাওয়া যায়, কোনো এরকম কেবলা চিনে না পাওয়া যায়, জিজ্ঞেস করলে হবে যে পশ্চিম কোন দিকে, সূর্য ডুবে কোন দিকে, সূর্য উঠে কোন দিকে। তাহলে পূর্ব পশ্চিমটা ইজি হয়ে গেলে এখন উত্তর দক্ষিণের কী অবস্থা হবে? কারণ আপনি পৃথিবীর উত্তর প্রান্তে থাকলেও দক্ষিণ প্রান্তে থাকলেও জিজ্ঞেস করবেন যে পূর্ব পশ্চিম কোন দিকে, আর কোন দেশটায় আপনি আসেন। এর দূর তো পৃথিবীর মানচিত্র সম্পর্কে ভৌগোলিক ধারণা আছে। আমরা এই দেশে আসি, এই দেশটা কেবলা থেকে কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। কেবলা থেকে উত্তর পশ্চিম দিকে ইউরোপ। তাহলে ইউরোপ থেকে কেবলা হবে কোন দিকে? অপোজিট কি? দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট দিকে হবে। তাহলে আপনি এই দেশে যদি এমন কোনো জায়গা থাকেন যেখানে কোনো মুসলিম নেই, কোনো মসজিদ নেই, আপনি কোনো কারণে গিয়েছেন, নামাজ পড়তে হবে, আপনি কেবলা কোনো কিছু বুঝতে পারছেন না, আর তো দিনের বেলা সূর্য উঠতেছে কোন দিকে, ডুবছে কোন দিকে সেটাও বোঝা যায় না, কারণ ওয়েদারে এমন একটা বেকায়দার। তাহলে জিজ্ঞেস করবেন নন মুসলিম থাকলে যে তুমি কুড ইউ টেল মি হুইচ ডাইরেকশন সান ইজ রাইজিং ফ্রম, আর হুইচ ডাইরেকশন সান ইজ গোয়িং টু সেট, হুইচ ডাইরেকশন ইজ ইস্ট অর ওয়েস্ট। তখন সে বলে দিবে যে এই তো পূর্ব, এই হলো পশ্চিম। তখন আপনি চিন্তা করবেন পূর্ব আর পশ্চিম পাওয়া গেল, আর উত্তর দক্ষিণ এদিকে, আমাকে ফিরতে হবে দক্ষিণ পূর্ব দিকে। এই তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইটা কেবলা চেনার জন্য এইটাকে বলে তাহারি। আপনি কোনো জায়গায় কেবলা যদি ক্লিয়ারলি বোঝা না যায় তাহলে তাহারি করতে হবে। কাউকে জিজ্ঞেস করে না পাওয়া গেলেও তাহারি করতে হবে। তাহারি কি? কিছুক্ষণ ধরে চিন্তা করবেন, দিগন্তের দিকে তাকালেন কোন দিকে হতে পারে, মন কোন দিকে টানে, কারণ কাউকে পাওয়া যাচ্ছে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জিজ্ঞাসা করার জন্য, মন কোন দিকে সায় দেয়। একটুখানি দম ধরে চিন্তা করলেন কয়েক সেকেন্ড, এক আধ মিনিট, তারপরে আপনার দিল সায় দিল যে এই দিকে অথবা এই দিকে, ওদিকে ফিরে নামাজ পড়ে ফেললেন। এতে করে আপনার নামাজ আদায় হয়ে যাবে। যদি উল্টা দিকেও পড়ে থাকেন তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু এই তাহারি না করে আল্লাহ আকবার করে শুরু করে দিলেন, কোনো চিন্তা করলেন না, আন্দাজে একদিকে পড়ে দিলেন, একটা হুকুম মিস করে ফেললেন। তাহারি করা হয় না, এই মানে ট্রাইং টু মেক শিওর, ট্রাইং টু চেক, একটু একটু চিন্তা করে, একটু গবেষণা করে, একটু চেষ্টা তদবির করে, পরিশ্রম করে কেবলাটাকে পাওয়া যায় কি না, এতটুকুন আপনি কষ্ট করলেন না, একটা জিনিস মিস করে ফেললেন, এই জন্য চিন্তা করতে হবে। যাই হোক, ওই সাহাবির কথা বলছিলাম হাদিসে, আমর ইবনে রবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন এই অন্ধকার রাত্রে আমরা বিভিন্ন ক্যাম্পে ছিলাম, তা আমরা নামাজ পড়লাম, যার যেদিকে মোটামুটি তাহারি করে মনে সায় দিল সেদিকে নামাজ পড়লাম। যখন আমরা ফজরের সময় উঠলাম, দিনের বেলা এসে গেল, তখন আমরা চিন্তা করে দেখলাম যে এক একজন খবর নিলাম কে কোন দিকে পড়েছে, যার মনে যেদিকে আসে সেদিকে পড়ছে সায় দিয়ে, মোটামুটি যেদিকে তাহারি করে পাওয়া গেছে। কিন্তু প্রায় অনেকেরই নামাজ হয়ে গেছে কেবলার উল্টা দিকে, কেবলা অনেকেই মিস করে ফেলেছে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সাল্লাইনা লাইলাতান হাযিহি লিগাইরিল কিবলা, ইয়া রাসূলুল্লাহ আমরা এই রাতে যত নামাজ পড়েছি কেবলার উল্টা দিকে পড়লাম, যা দেখা যায় কী অবস্থা হবে আমাদের নামাজের। ফাআনজালাল্লাহু তাআলা, কোনো কোনো রেওয়ায়েতে আসছে, তখন আল্লাহ তাআলা নাযিল করলেন এই আয়াতটা, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার জন্যই মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম, যেদিকেই ফিরে নামাজ পড়া সেদিকেই আল্লাহ তাআলার চেহারা আছে, ওয়াজহুন আছে। ওকে, তাহলে বোঝা গেল এটা জায়েজ আছে, আপনার নামাজ হয়ে গেছে। তবে আপনাকে একটু চেক করতে হবে, যদি কোনো তরিকা পাওয়া যায় খুঁজে বের করার চেষ্টা করতে হবে। মাশরিক এবং মাগরিব বলা হয়েছে এখানে, শিমাল এবং জুনুব উত্তর দক্ষিণ তো বলা হয়নি। আসলে একটু আগে বললাম যদি পূর্ব পশ্চিম চেনা কিন্তু সহজ, তাহলে উত্তর দক্ষিণ বাইর করা আর কঠিন রল না। এই জন্য সবগুলো উল্লেখ করতে হবে না। কোরআন শরীফে তো আল্লাহ তাআলা কথা কম বলেছেন,
আকলমন্দরা ইশারা বাসদ। তো কাজেই উত্তর পূর্ব পশ্চিম পাওয়া গেলে উত্তর দক্ষিণ হয়ে গেলো, দুই দিক পাওয়া গেলে চারদিক হয়ে গেল, চারদিক পাওয়া গেলে বাকি দিকগুলো আরও চলে এমনিতেই চলে আসবে। এরপরে মাশরিক আর মাগরিব। মাশরিক অর্থ কি? মাশরিক শুরুক থেকে, শুরুক মানে সূর্য উদয় হওয়া, শুরুক। এখানে শুরুক লেখা আছে না ইংলিশে, এ দেখেন এই যে ক্যালেন্ডারে লেখা আছে শুরুক। শুরুক মানে কি? সূর্য উদয় হওয়া। এই সূর্য উদয়ের পূর্ব দিকে যেহেতু, এই জন্য পূর্ব দিককে মাশরিক বলা হয়েছে, উদয়ের এরিয়া, উদয়ের ডাইরেকশন, সূর্য উঠার ডাইরেকশন যেখান থেকে সেটা হচ্ছে পূর্ব। আর মাগরেব, মাগরেব মানে পশ্চিম। কেউ বলবেন যে আমরা তো সলাতুল মাগরিব পড়ি, মাগরিবের আমরা আদায় পড়ি, আদায় করি, এটা কোন জিনিস আবার? তো মাগরিব কি পশ্চিম হয়? মাগরিব আবার নামাজের একটা ওয়াক্তের নাম কেমনে হয়? মাগরেব অর্থ কি? মাকানাল গুরুব, সূর্য যেখানে ডুবে অস্ত যায় সেই জায়গা হচ্ছে, সেই দিক হচ্ছে মাগরিব, সূর্য অস্ত যাওয়ার দিক, ওই ডাইরেকশন, ওই দিক। আবার মাগরিব হচ্ছে সূর্য ডুবার সময়। দুটাই, যারা আরবি লেখাপড়া করেছেন, মাদ্রাসা পড়েছেন, তারা জানেন জারফে জামান, জারফে মাকান। তো ওই মাশরিক, মাগরিব যেটা দিক, এটা হচ্ছে জারফু মাকান। আর মাগরিব যেটা নামাজের ওয়াক্ত, এটা হচ্ছে জারফু জামান। দুইটাই একই উচ্চারণ, কিন্তু একটা সময় বোঝায় কখন সময়টা, সূর্য ডুবার সময়, আরেকটা বোঝায় প্লেস, স্থান, সূর্য ডুবে কোন দিকে। তো এইটা হচ্ছে মাগরিব এবং মাশরিকের অর্থ। তো যেদিকে আমরা তাকাই সেদিকে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ, ওয়াজহুল মানে হচ্ছে চেহারা, সেদিকেই আল্লাহ তাআলার চেহারা। এখন এই চেহারা অর্থটা কী? অনেক মুফাসসিরে কেরামের অর্থ করেছেন আল্লাহ তাআলার অস্তিত্ব। ওয়াজহ মানে চেহারা, চেহারা বলতে শুধু চেহারার অংশ বোঝায় না, পুরো অস্তিত্বকে বোঝায়। আপনি যখন কাউকে বলেন ভাই তোমার চেহারাটা আমার দেখতে মনে চায় না, তুমি কী কাজটা করলা, তার অর্থ কি? তোমাকে সব দেখতে মনে চায়, খালি তোমার চেহারা দেখতে মনে চায় না, তা না, তোমার সব কাজই আমার পছন্দ লাগে না। অথবা এমন হয় যে তোমার চেহারাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, যে তুমি খুব ভালো কাজ করেছ, তার মানে তুমি মানুষটা ভালো, পুরো মানুষকে বোঝানো হয়েছে। তো কাজে এটা তারা শুধু ফিজিক্যালি চেহারা নয়, এটা কেউ কেউ অর্থ নিয়েছেন, কিন্তু বাকিরা বলেছেন ওয়াজহুন অর্থ যেহেতু চেহারা, আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছে শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা, এই ব্যাখ্যা করি না, ব্যাখ্যা করাটা সেফ না। আহলে সুন্নাত জামাআতের মুহাদ্দিক ওলামারা আল্লাহ তাআলার যে সমস্ত শব্দগুলো তিনি নিজের জন্য প্রয়োগ করেছেন সেগুলোকে অর্থের মধ্যে কোনো পরিবর্তন না করে হুবহু রেখে দেওয়া, যে আল্লাহ তাআলার চেহারা, চেহারায় অনুবাদ করা, এভাবে রেখে দেওয়া, এটাই হচ্ছে সেফ আকীদা অফ আহলে সুন্নাতুল জামাআ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা ওয়াসিয়া, তিনি অত্যন্ত প্রশস্ত এবং তিনি আলীম, তিনি সব কিছু জানেন। এখন ওয়াসিয়া শব্দের অর্থ প্রশস্ত, তিনি প্রশস্ত অর্থ কি? তিনি অত্যন্ত ব্যাপক, তার ক্ষমতা অত্যন্ত ব্যাপক, তার রহমত অত্যন্ত ব্যাপক। ওয়াসিয়াত রব্বি কুল্লাশাই, রহমাতি কুল্লাশাই, আমার রহমত সব জিনিসকে কভার করে নিয়েছে, এত ব্যাপক রহমত আল্লাহ তাআলার আছে। এরপরে ওয়াসের অর্থে এটাও আসে যে তোমরা যে খেয়াল করতে পারোনি বা তোমার মনে এসেছিল কেবল এদিকে হবে কিন্তু নামাজ পড়ে দেখলা যে উল্টা দিকে চলে গেছে, তাহলে তোমার নামাজ আর দোহরাতে হবে না, তোমার নামাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা খুব উদার, যে তুমি তাহারি করেছো তারপরে মিস্টেক করে ফেলেছ, উল্টা দিকে নামাজ পড়েছো, আল্লাহ তাআলা তোমাকে বাধ্য করছেন না যে আবার পড়তে হবে, জানার পরে, নামাজ পড়ার পরে কেউ বলে উল্টা দিকে পড়েছেন, আর পড়া লাগবে না, হয়ে গেছে নামাজ। তা আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ত, তার তার তিনি অত্যন্ত উদারতার পরিচয় দেন আমাদের সঙ্গে যখন তিনি ডিল করেন, কত গুণা আমাদের তিনি মাফ করে দেন, কত শাস্তি আমাদের অবধারিত হয়ে আছে কিন্তু তিনি সেগুলো প্রয়োগ করেন না, তিনি ইগনোর করেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন, এটা অশ প্রশস্ততা। আর আলীম, তিনি সব কিছু জানেন।
আমাদের অন্তরে কী আছে, আমরা কীরকম আমল করি, আমরা কতটুকু আন্তরিকতা দিয়ে নামাজ পড়ি, না শুধু নামাজের একটা সেকেল সুরত আছে উঠানামা করি শুধু, এসব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা আলিম, তিনি খবর রাখেন। সেই জন্য নামাজ পড়তে এসে শুধু বাহ্যিক দিকটা কেবলা ঠিক আছে, কাপড় চোপড় ঠিক আছে, সুরা কেরাত ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে খুশু কদ্দুর আছে এইটার খবর আর কেউ না জানলেও কে জানেন, আল্লাহ তাআলা জানেন। এই সেটাও এখানে আমাদের খেয়াল করতে হবে যে প্রত্যেকটি আমলে ইবাদতে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে আমরা, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়াকে আমরা কতটুকুন করি, খুশু খুদু কী পরিমাণ আছে, এসব কিছু তিনি জানেন। এরপরে আল্লাহ তাআলা সাদ করেন, وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون আর তারা বলে, অনেকেই বলে, অনেক অমুসলিমরা বলে যে আল্লাহ তাআলা ইত্তাখাযা ওয়ালাদা আল্লাহ তাআলা নিজের জন্য সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ। সুবহানাহ, তিনি কত পবিত্র এই কথা থেকে। বাল্লাহুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের, বরং আসমান জমিনে যা কিছু আছে সবই তো আল্লাহ তাআলার জন্য। কুল্লুল্লাহু কানিতুন, তিনি সব কিছু তার কাছে ফরমাবরদার, তার কাছে বাধ্য, তার হুকুম মানতে বাধ্য। এখানে আল্লাহ তাআলা সন্তান নিয়েছেন এই কথা কে বলে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাদ্দু আলান নাসারা, নাসারাদেরকে আল্লাহ তাআলা প্রতিবাদ করছেন তাদের কথা। তারা কি বলেছে? ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, নাউযুবিল্লাহ। আর ইহুদির কথা রদ করছেন, ইহুদিরা বলে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর নামক রবি হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র। আর মক্কার কাফেরেরা, আরবদের যারা, তারা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কন্যা, নাউযুবিল্লাহ। এসব কথাতে তারা বলে, ফাআকযাবাহুমুল্লাহু জামিআহুম ফিদাওয়াহুম, আল্লাহ তাআলা সবার কথাকে মিথ্যা প্রমাণ করে তাদের অসত্য কথার প্রতিবাদ করছেন। সুবহানাহ, তিনি কত পবিত্র, কত ঊর্ধ্বে এই সমস্ত দুর্বলতারগুলো। মানুষের সন্তান সন্ততি লাগে, সন্তান সন্ততি না হলে মানুষের জীবনটা অপূর্ণাঙ্গ থেকে যায়, মানুষের জীবনে কামাল আসে না, পূর্ণাঙ্গতা আসে না। তাদের দরকার, তারা মোহতাজ, তাদের বংশ ঠিক রাখার জন্যে, তাদের সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্যে তাদের সন্তান সন্ততির দরকার আছে, বুড়ো বয়সে ছেলে মেয়ে খোঁজ খবর রাখার জন্যে। কিন্তু আল্লাহ তাআলার এগুলোর কোনো দরকার আছে? আল্লাহ তাআলার ওয়ারিশের দরকার আছে? নাউযুবিল্লাহ, কোনো কিছু দরকার নেই। কাজে সুবহানাহ, তিনি কত পবিত্র, কত ঊর্ধ্বে এই সমস্ত উল্টাপাল্টা কথার জন্যে। আর এই কথাটা অনেক বড় মারাত্মক কথা যে আল্লাহ তাআলার জন্য এরকম করে শরীক জোগাড় করা খুব বড় ক্রাইম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা আরো বলে যে আল্লাহ তাআলা কি রহমান, তিনি সন্তান হিসাবে কাউকে গ্রহণ করেছেন, এই কথা বলে তোমরা অত্যন্ত ভয়ানক খারাপ কথা নিয়ে এসেছ। খুবই অন্যায় অপবাদ আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা চালিয়ে দিচ্ছ। আল্লাহ তাআলা এটা কখনো পছন্দ করেন না। বাদিউ আসসামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, যিনি আসমান জমিনকে প্রথম সৃষ্টি করেছেন, পূর্বে যা ছিল না তিনি প্রথম সেগুলোকে প্রথমবারের মতো সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কীভাবে সন্তান হবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তো কোনো সঙ্গিনী নেই, কোনো জোড়া নেই, তিনি তো বেজোড়। ফাকাইফা ইয়াকুনু লাহু ওয়ালাদ, কীভাবে তার সন্তান হবে? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা যে সন্তান নাই সেগুলিকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ডিক্লার করে দিয়েছেন আরেকটি সুরা, সে সুরার নাম কি? সুরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন বেনিয়াজ, মুখাপেক্ষীহীন,
কোনো ঠেকা নাই, কোনো দরকার নেই কারো। আমাদের সন্তান সন্ততির ফ্যামিলি মেম্বারের দরকার আছে, সঙ্গিনীর দরকার আছে, সঙ্গীর দরকার আছে, ছেলে মেয়ে দরকার আছে, নাতি নাতিনি দরকার আছে, আল্লাহ তাআলা কিছুই দরকার নেই। তিনি আসসামাদ, তিনি মুখাপেক্ষীহীন, স্বয়ং সম্পূর্ণ। বরঞ্চ অন্যদেরকে তিনি সাহায্য করা লাগে এবং চালানো লাগে এবং দেওয়া লাগে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকেও জন্মগ্রহণ করেননি, তিনি জন্মদান করেননি, তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কখনোই আল্লাহ তাআলা সমকক্ষ কেউ হতে পারে না, কেউ নেই। এই যে আল্লাহ তাআলার শানে তারা এই কথা বলল, এই কথাটা অনেক বড় অন্যায় কথা। আল্লাহ তাআলা বলেন যে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর তো একটা দুইটা সন্তানের দরকার আছে নাকি? সমস্ত সৃষ্টি তো আল্লাহ তাআলার জন্য, যত মাখলুকাত আছে, জিন, ইনসান, ফেরেশতা, চন্দ্র, সূর্য, সমস্ত মাখলুকাত কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। সমস্ত তো আল্লাহ তাআলার মাখলুক, কাজে আল্লাহ তাআলা কেন আবার একজন দুইজনকে সন্তান হিসেবে গ্রহণ করে নেবেন? কুল্লুল্লাহু কানিতুন, সব কিছু আল্লাহ তাআলার, সব কিছু আল্লাহর কাছে মেনে নেয়, আল্লাহ তাআলার গোলামি করতে বাধ্য, সব কিছু আল্লাহ তাআলার গোলামি করে। সব কিছু কেমনি আল্লাহ তাআলার গোলামি করে? যারা কাফের তারা তো আল্লাহ তাআলার গোলামি করে না, কেউ কেউ বলতে পারেন, তারাও আল্লাহ তাআলার গোলামি করে কিন্তু অন্য তরিকায়। আল্লাহ তাআলার গোলামি দুই কেসেম আছে, একটা হচ্ছে শরঈ আর একটা কাদারি। শরীয়তের দৃষ্টিতে আল্লাহর গোলামি করা, ঈমান আনা, ইবাদত করা, তাওহীদের ভিত্তিতে আল্লাহকে আল্লাহকে ডাকা, সাজদা করা, রুকু করা, নামাজ পড়া, এটা হলো শরঈ। এটা কাফেররা করতে চায় না, করে না, কিন্তু যারা মুমিন তারা করে, আর সমস্ত মাখলুক সেটা করে। তারা তাসবিহ করে, ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছু গাছপালা সব কিছু আল্লাহ তাআলার এই ইবাদত করে, জিকির করে, আল্লাহ তাআলা তাসবিহ করে, তারা সবাই মুতিয়া। কিন্তু এই হলো শরঈ, কাফেররা করে না। আর হলো কাদারি, কাদারি একটা হলো আল্লাহর সৃষ্টি সংক্রান্ত বিষয়ে কাফেরও আল্লাহর হুকুম মানতে বাধ্য। সৃষ্টি সংক্রান্ত বিষয়ে কেমন? সে তার জন্ম কবে হবে, মূর্তি হবে কবে, এগুলো কার হুকুম অনুযায়ী সে করতে বাধ্য হয়? আল্লাহর হুকুমে। কাফের যদি বলে আমি এত সকাল মরবো কেন, আমি মরতে চাই না, এরকম এক বাংলাদেশের এক বুদ্ধিজীবীর কথা শুনছেন না, যে আমি এত সকাল মরবো কেন, আমাকে 300 বছর বাঁচতে হবে, আমার কত কাজ আছে, আর সে মরে গেছে, মরে গেল। আবার কিছু কিছু লোক হায় রে, তার জন্য এত কান্নাকাটি শুরু করে দিল, যে লোক আল্লাহ তাআলার এই তাকদীর সম্পর্কে তার আপত্তি, তার ব্যাপারে কী কান্নাকাটি করে। তো এ হলো কাদারি, সৃষ্টি সংক্রান্ত বিষয়ে কাফের মানতে বাধ্য হয়। তার যখন অসুখ হয়ে যায়, সে কি পারে বলতে আমার অসুখ হবে কোনো, আমি অসুখ চাই না, চলে আসবে, যদিও আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আবার ঔষধ চিকিৎসাও রেখেছেন, কিন্তু তার চিকিৎসা হবে কি হবে না এইটা তার হাতে না, এটা কার হাতে? আল্লাহ তাআলা। মোমেনকে, মোমেন এটা বিশ্বাস করে, কাফের বিশ্বাস না করলেও সে এটা মানতে বাধ্য। আল্লাহর হুকুম থাকলে তার চিকিৎসা হবে, ভালো হয়ে যাবে, আল্লাহর হুকুম না থাকলে কাফেরও মরবে, মোমেনও মরবে, অনেক কিছু আছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার জন্য মুখে মুখে দিয়ে খেতে বলেছেন, এখন কোনো যে ব্যক্তি আল্লাহর এই সিস্টেমকে মানবে না, সে বলে আমি আল্লাহর সিস্টেম মানবো না, আমি কানে দিয়ে খাবো, নাকে দিয়ে খাবো, করবে এটা কোন লোক? তাহলে এখানে সে আল্লাহর সিস্টেমকে মানতে বাধ্য। তবে বলে নাকে দিয়ে তো মাঝে মধ্যে খায়, আল্লাহ মাফ করুন, ওই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন, হ্যাঁ, পেটের মধ্যে ঢুকাই দিয়ে খাওয়ানো হয়, সেটা তো ওজোরের কারণে, কোনো সুস্থ মানুষ তো এই কাজ করবে না, কাফের হোক আর মমিন হোক। এরপরে আল্লাহ তাআলা তার জন্য যা সৃষ্টি করেছেন সেগুলোই সে খায়, তার জন্য আল্লাহ তাআলা তো ঘাস সৃষ্টি করে নাই, জানোয়ারের জন্য আল্লাহ তাআলা ঘাস সৃষ্টি করেছেন,
তাহলে মানুষ যে তার খাদ্যের বাইরে খেতে পারবে না। হ্যাঁ, এখানে দুই রকম আছে, একটা কাদারি একটা সারাই। কাদারি হলো যে মানুষ এরকম ঘাস খাবে না, অথবা মানুষ এরকম কাঁচা জিনিস খাবে না, পাক করে খাবে। মানুষ কাঁচা গোস্ত খাবে না, কাঁচা মাছ খাবে না, পাক করে খাবে। মানুষের জন্য এটা আল্লাহ তাআলার ফর্মুলা, মানুষ এটা মানতে বাধ্য হয়। কিন্তু এটা হলো কাদারি। আর শারঈ হলো যে হালাল হারাম আছে, হালালটা খাবে, হারামটা খাবে না। কিন্তু কোনো মানুষ হয়তো আল্লাহর ওইটা মানে না, সেখানে এসে আল্লাহকে মানে না। যেটার মধ্যে দিন আছে, যেটার মধ্যে শরীয়ত আছে, যেটা মানলে আল্লাহ খুশি হবেন, আল্লাহর গোলামি হবে, সেটা মানে না। কিন্তু আরেকটা যেটা আছে, সেটা সে না মেনে উপায় নাই, তাকে মানুষের খাদ্যই খেতে হবে। সে পশুর খাদ্য খেতে গেলে তার জন্য ক্ষতির কারণ আছে, এটা সে বুঝে, সেখানে সে আল্লাহর সিস্টেম ঠিকই কাম রাখে। এই জন্য কুল্লুল্লাহু কানিতুন, সবাই আল্লাহ তাআলার হুকুমকে মানে, এক পর্যায়ে মানতে হয়। কিন্তু যারা পরিপূর্ণভাবে মানে, মুমিন হয়ে যায়, সেই কুনুত হলো একেবারে ইমানদারদের কুনুত। সেই এতা ফরমাবরদারি আল্লাহ তাআলার, সেটা তারা মিস করে ফেলে। এখন এই যে শিরক তারা করে আল্লাহ তাআলাকে সামনে রেখে, এই শিরকটা খুব খারাপ জিনিস, যে আল্লাহ সন্তান আছে, এত বড় কথা। ওয়াজালু লাহু মিন ইবাদিহি জুজআ, আল্লাহ তাআলা বলেন আফসোস করে যে আল্লাহ তাআলার সৃষ্টি বান্দাগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলার জন্যে তারা একটা অংশ বানিয়ে ফেলল। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। তিনি কত পবিত্র, এই সমস্ত কথাবার্তার কত ঊর্ধ্বে। হুয়াল গানী, তিনি একদম স্বয়ং সম্পূর্ণ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছুই আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। এই কথাটা মানুষ স্বীকার না করে আল্লাহ তাআলার উপর মানুষ জুলুম করে। এই কথা আর কি হাদিসে এসেছে, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, শাতামানি আবদি ইবনু আদম, মানবের সন্তান, আদমের সন্তান, আমার বান্দা আমাকে গালি দিল, গালি, নাউজুবিল্লাহ। ওমা ইয়ামবাগি লাহু যালিকা, তার জন্য কখনোই এটা উচিত হয়নি আমাকে এভাবে গালি দেওয়া। ওয়া কাযাবানি ইবনু আদম, ওমা ইয়ামবাগি লাহু যালিকা, আর আমাকে, আমার উপরে মিথ্যা কথা আরোপ করলো বনি আদম, এই কথা তার জন্য কখনো ঠিক হয়নি। আম্মা শাতমুহু ইয়ায়া, তো আল্লাহ তাআলাকে গালি দেয় কেমনি? ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আমাকে গালি দেওয়ার অর্থ হচ্ছে বলে যে আমার সন্তান আছে। ওয়া আনা আল আহাদুস সামাদুল্লাযি লাম আলিদ ওয়ালাম উলাদ ওয়ালাম ইয়াকুন লি কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের লাইনে হাদিসে কুদসিতে বক্তব্য এসেছে। অথচ আমি হচ্ছি এক স্বয়ং সম্পূর্ণ, আমি কাউকে জন্ম দান করিনি, কেউ আমাকে জন্ম দেয়নি, এবং আমার সমকক্ষ কেউ নেই আমার সমান। কারণ যে পিতা মাতা যদি থাকে তাদের সন্তান হয়, তারা একই কোয়ালিটির, একই এক জাতীয় জিনিস। আমার এক জাতীয় তো আরেকটা কিছু নাই, আমার সন্তান হলে তো আমার এক জাতীয় হয়ে যাবে, তাহলে তো আমার যেন শরীক হয়ে গেল, আমার অংশীদার হয়ে গেল। লা শারীকা লাহ, আল্লাহর তো কোনো শরীক নেই। এরপরে বলছেন ও আম্মা তাকদিবুহু ইয়া ইয়ার, আমাকে প্রতি মিথ্যা কথা কীভাবে আরোপ করে, সেটা হচ্ছে ফাকাউলুহু লানি ইউঈদানি কামা বাদাআনি, মানুষ যখন বলে আমাকে যখন প্রথম যেভাবে সৃষ্টি করেছেন, তিনি আবার আমাকে মৃত্যুর পরে পুনরুত্থানের জন্য আবার আমাকে তিনি অস্তিত্ব ফিরিয়ে নিয়ে আসা, এইটা করতে পারবেন না। এই কথা যখন বলে আমার উপর মিথ্যা আরোপ করে, আমাকে সে মিথ্যাবাদী বলে, আমি বলছি সৃষ্টি করব, সে বলে যে না সৃষ্টি করে আবার সৃষ্টি করতে পারবেন না, আমি বলছি আখেরাতে আবার উঠে নিয়ে আসবো, আর বান্দা বলে না আর পরকালে কোনো জিন্দগি নাই, তাহলে আমাকে সে মিথ্যাবাদী বলে। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলা মান মিন ইআদাতিহি আলাইয়া মিন ইআদাতিহি, অথচ প্রথম সৃষ্টি আমার কাছে
এত সহজ নয় দ্বিতীয় সৃষ্টি করার চেয়ে। সে কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যে আখেরাতকে পরকালকে ডিনাই করে অস্বীকার করে, মানুষকে খেয়ে ফেলবে মাটি তার সমস্ত শরীরকে, আবার কি করে এই মানুষটাকে নতুন করে অস্তিত্ব দেওয়া হবে আখেরাতে? এইটা সম্ভব না। তো আল্লাহ তাআলা বলেন, তোমাকে প্রথম সৃষ্টি করা কাজটা বেশি কঠিন ছিল না দ্বিতীয়বার সৃষ্টি করা কাজটা বেশি কঠিন? মানুষের আকল কী বলে, প্রথমটা বেশি কঠিন না দ্বিতীয়টা বেশি কঠিন? তো প্রথমটা যদি পারা গেল তো দ্বিতীয়টা পারা যাবে না কেন? সেটা তো আরও সহজ। কি যুক্তি মানুষ নিয়ে আসে! এখন এরকম বহু রকম শরিক বানাতো মক্কার কাফেরারা, তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল এক সময় তাদের পূর্বপুরুষ, তাওহীদকে তারা চিনত। ইব্রাহিম আলাইহিস সালাম যে তালবিয়া পড়তেন, সে তালবিয়া সম্পর্কে তাদের ধারণা ছিল যে হজ করতে গেলে, উমরা করতে গেলে, তারা তো হজ উমরার কিছু কিছু কাজ বাকি রেখেছে, কিন্তু সেখানে সব উল্টাপাল্টা করে ফেলেছে। কি করেছে? তালবিয়ার মধ্যে উল্টাপাল্টা করেছে। এরপরে তাওয়াফ করতে গিয়ে বলছে যে কাপড় খুলে তাওয়াফ করলে আল্লাহ বেশি খুশি হন, নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি বানিয়ে নিয়েছে, যে সমস্ত সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে 360টা খোদা বানিয়ে নিয়েছে, এত শিরিক তাদের ভিতরে। এখন তালবিয়া যেটা আমরা বলি, তালবিয়ার মধ্যে সমস্ত তাওহীদের কথা, ঠিক কিনা বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি সুন্দর আল্লাহ তাওহীদের স্বীকৃতি! হে আল্লাহ, আপনার কাছে হাজির, আপনার ডাকে হাজির আমি, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত আপনার জন্যে, আপনি এগুলোর সৃষ্টিকারী, আপনি এগুলোর হকদার পাওনাদার, সমস্ত ক্ষমতা আপনার জন্যে, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই। এখন এই তালবিয়ার মধ্যে, তাওহীদের তালবিয়ার মধ্যে তারা শেরেক ঢুকে দিয়েছে খুব কায়দা করে। কায়দাটা কী জানেন? কায়দাটা হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকুন হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা, যে হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরিক নাই। এই কদ্দু ঠিক রাখছে, এরবারে এখন গণ্ডগোল শুরু করছে, বলছে ইল্লা শরিকুন, তবে ওই শরিক হুয়া লাকা, যেটা আপনার জন্য আপনি খাস করে নিয়েছেন, সেই শরিক ছাড়া আর আপনার কোনো শরিক নেই। তামলিকুহু, ওই শরিককেও আবার, সেটা আবার আপনার মালিকানায় আছে। ওমা মালাকা, আর ওই শরিকের যদি কিছু মালিকানা থাকে, তারও যদি কিছু ক্ষমতা থাকে, সেটাও আবার, সেই ক্ষমতা আপনার কন্ট্রোলে আছে। আল্লাহকে মানে আবার ওইখান দিয়ে শিরকও করে, দুইটাই ঠিক রাখছে, যে আল্লাহ তাআলাকেও খুশি করলো, তাওহীদের কথা মনে যেন বলে ফেললো, আর মাঝখান দিয়ে শিরক ঢুকিয়ে দিল প্রচ্ছন্নভাবে, খুব চালাকির সাথে। তো এইভাবে তারা আল্লাহ তাআলার সঙ্গে শরিক বানালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোকে একদম ডিনাই করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কত কষ্ট পান এই মানুষের শিরকের কারণে, একটু আগে তিনি বললেন আমাকে গালি দিয়েছে, গালি দিল বনি আদম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অকালু অকালু তাখাদার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তারা বলল যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। এই কথা বলে তোমরা অত্যন্ত খারাপ জিনিস নিয়ে এসেছ, গর্হিত কাজ করেছ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তোমাদের এই অন্যায় অপবাদের কথা শুনে জানো কি হে মাখলুক মানুষ, অন্যান্য মাখলুকগুলো আকাশ জমিন তোমাদের এই শিরিকের কথা শুনে, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আকাশগুলো এই অন্যায় শিরিকের অপবাদ শুনে তারা এত এফেক্টেড হয়েছে, আকাশগুলো মনে হয় যেন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। যে সর্বনাশ, আল্লাহর শানেই কথা বলছে, ও তানশাক্কুল আরদ, জমিন মনে যেন ফেটে টুকরা টুকরা হয়ে যাবে তোমাদের শিরিকের কথা উচ্চারণ শুনে। ও তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় মনে হয় যেন টুকরা টুকরা হয়ে ভেঙে গুণা হয়ে পড়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না, এত মারাত্মক কথা তোমরা বলেছো।
কেউ যদি কোনো মারাত্মক কথা কারোর ব্যাপারে বলে, অন্যের ব্যাপারেও বলে যে এই লোকটা এই কাজ করেছে অথচ সে লোক এই কাজ করে নাই, মারাত্মক অপবাদ দেয়, আপনার কাছে তখন কেমন লাগে? খুব কষ্ট লাগে না? একজন মাখলুক আরেকজন মাখলুকের ব্যাপারে অন্যায় অপবাদ দিলে কষ্ট লাগে। যে আল্লাহ তাআলা যিনি খালেক সৃষ্টিকর্তা, আকাশ জমিনতে সবসময় আল্লাহর সেজদা করে, তাই না, তাসবিহ করে, সেই সৃষ্টিগুলোর মধ্যেও এরকম রিয়াকশন হয়ে যায় মানুষের বনি আদমের শিরকের কথা শুনে। হ্যাঁ, এত বড় মারাত্মক আপত্তির বিষয় অথচ মানুষ এই কাজ করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে বুঝতে পারা আর শিরক থেকে দূরে থাকতে পারা যে কত বড় নিয়ামত এখন চিনতে পেরেছেন। আর শিরক যারা করে তারা যে কত বড় অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, কি আকাশ জমিন পর্যন্ত তাদের কথা সহ্য করতে পারছে না, তাদের ভিতরে শেকিং শুরু হয়ে যাচ্ছে, তাহলে কত মারাত্মক অপরাধ এটা আমরা কি চিন্তা করে দেখেছি। কুল্লুল্লাহ কানিতুন, সব কিছু আল্লাহ তাআলার জন্য কুনুত করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তিনি হচ্ছেন আকাশ জমিনের সব কিছুর প্রথম স্রষ্টা, যিনি এত বড় আকাশ সৃষ্টি করতে পারলেন। তিনি তো তোমাদেরকে সৃষ্টি করতে পারেন এবং তিনি পুনরায় সৃষ্টি করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইযা কাদা আমরান, তুমি জানো কি হে মানুষ, যখন কোনো বিষয় ফয়সালা করতে হয়, সৃষ্টি করতে হয়, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কি সৃষ্টি করবেন, ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন সেই সৃষ্টিকে উদ্দেশ্যে তিনি বলেন তুমি হয়ে যাও, তখন সে হয়ে যায়। এই কাজ করেন আল্লাহ তাআলা, কুন ফায়াকুন, যে সে আল্লাহ তাআলার জন্যে এমন কোনো পরিশ্রম করতে হয় না। তোমাকে পুনরায় সৃষ্টি করতে হলে আল্লাহ কী বলবেন, কুন, তখন তুমি হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তার হুকুমটা হচ্ছে এমন, কোনো জিনিসকে সৃষ্টি করতে হলে তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, তখন হয়ে যায়। ইন্নামা কাউলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন, অন্য আয়াতে তিনি বলেছেন আমাদের ওই কথা বলি কোনো জিনিস যখন সৃষ্টি করতে চায় তাকে শুধু বলি কুন, তুমি হয়ে যাও, তখন সে হয়ে যায়। অন্য আয়াতে তিনি বলেছেন ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদা কালাম হিম বিল বাসার, আমাদের হুকুমটা একটা হুকুম মাত্র দেই, কুন, বি, হয়ে যাও, আর চোখের পলকের মধ্যেই সেটা হয়ে যায়, চোখের পলকের মধ্যেই হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের তাওহীদের পরিচয় সুস্পষ্ট করে দিলেন, শিরককে তিনি পরিপূর্ণভাবে অত্যন্ত বলিষ্ঠভাবে প্রত্যাখ্যান করলেন। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الايات لقوم يوقنون একটা হলো শিরকের কথা, কিভাবে আহলে কিতাবের মধ্যে শিরক আছে, ইহুদি নাসারা এবং আহলে মক্কা কুফার আরবদের মধ্যে ছিল। এবার আসছে আরেকটা জিনিস তাদের মধ্যে কমন, তারা অনেকেই যারা জানে না আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহকে ভালো করে জানতে চায় না, তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, আল্লাহ তাআলা কেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না, আও তাতিনা আয়া, এমন কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ মিরাকল দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন না যে এটা দ্বারা বুঝবো যে আপনি আল্লাহ নবী, হয় আল্লাহ আমাদেরকে সরাসরি বলবেন এই শোনো মোহাম্মদ আমার রসুল, তিনি সরাসরি আমাদেরকে কমিউনিকেট করবেন বলে দিবেন, অথবা এমন কোনো আজগুবি জিনিস পাঠিয়ে দিবেন সেটা এসে আমাদের কাছে দলিল প্রমাণ হিসাবে সাব্যস্ত করে দেবে, এই ছাড়া তো আমরা আপনাকে নবী হিসাবে মানতে পারছি না। তাশাবাহাত কুলুবুহুম, এই ধরনের লোকগুলোর কথা একরকম, তাদের অন্তরের মধ্যে একই ধারণা। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাওলিহিম, হে নবী আপনার জামানায় যারা বলছে, এক গ্রহ আরবের লোকেরা যা বলল, মক্কার কাফেররা অথবা ইহুদিরা অথবা খ্রিস্টানরা, এদের একজনের কথা আরেকজনের সঙ্গে মিলে যায়। তার এই প্রসঙ্গে একটি হাদিস এসেছে, রাফে ইবনে হুরমুলা
এই লোকটা একজন ইহুদি পণ্ডিত ছিল মদিনায়। সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ ইন কুনতা রাসূলান মিনাল্লাহ কামা তাকুল, আপনি যদি সত্যিকার আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন যেটা আপনি দাবি করেন, ফাকুল লিল্লাহি ফাইকাল্লিমুনা হাত্তা নাসমা কালামা, তা আল্লাহকে বলেন তিনি সরাসরি আমাদেরকে বলে দিক, আল্লাহর কথা শুনে তারপরে বিশ্বাস করব। তখন আল্লাহ তাআলা এই কথা নাজিল করে দিলেন। খ্রিস্টানরাও এই কথা বলেছিল, মক্কার কাফিররাও এই কথা বলেছিল, মুশরিকগুলো মক্কার মুশরিকরা যারা বলেছিল সেটা হচ্ছে, ওয়াইদা জাআতহুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিছলা মা উতিয়া রাসূলুল্লাহ। মক্কার মুশরিকরা বলতো যে যখন তাদের কাছে কোনো আয়াত আসতো নাজিল হতো, তারা বলতো আমরা কখনই ঈমান আনবো না যতক্ষণ না আপনাকে যেরকম ওহী নাজিল করে বলা হচ্ছে আমাদেরকে ওহী নাজিল করে বলা হবে যে শোনো ওহী নাজিল করলাম তিনি আল্লাহর নবী এগুলো বিশ্বাস করো। Okay, এরপরে আবার তারা বলেছে অকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, আপনাকে নবী বলে বিশ্বাস করব না যতক্ষণ না আপনি এই শুকনো জায়গায় বলে দিবেন যে আল্লাহ তাআলা নবী, আপনি নবী প্রমাণ করার জন্য শুকনো জায়গার মধ্যে নদী বানিয়ে দিবেন, তখন গিয়ে বিশ্বাস করব। এইভাবে করে তারা বিভিন্ন রকমের কথা বলতো। তো আল্লাহ তাআলা বলছেন আপনি জবাব দেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আপনি বলে দিন আল্লাহ পবিত্র আমি কি এগুলো করার মালিকানা নিয়ে আসছি নাকি, আমি তো আল্লাহর পক্ষ থেকে মানুষ হিসাবে আর এই নবী হিসাবে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি একজন মানুষ আর তিনি আমাকে নবুয়ত দিয়েছেন, এর বাইরে তো আমি আর কোনো ক্ষমতার চর্চা করতে আসি না এই পৃথিবীর মধ্যে, আল্লাহর পয়গামটা পৌঁছিয়ে দিতে এসেছি। এইভাবে তারা বিভিন্ন রকম কথা বলতো। তাহলে আরবদের মুশরিকরা এবং ওই ইহুদি নাসারাদের বিভিন্ন যুক্তিগুলো একরকম হয়ে গেল। হ্যাঁ, সেই কথা আল্লাহ তাআলা বলছেন সবাই এই যুক্তি খোঁজে কীভাবে তারা ঈমান না এনে প্রত্যাখ্যান করে ফেলবে। তাশাবাহাত কুলুবুহুম, তাদের সবার অন্তরের অবস্থা একরকম, সবার ভিতরে এই সমস্ত অন্যায় যুক্তিগুলো ঘোরাঘুরি করে। কদ বাইয়ানাল আয়াতি লিকাউমিন ইউকিনুন, আমি আমার আয়াতগুলোকে পরিষ্কার করে দিয়েছি, যত দলিল প্রমাণের দরকার যথেষ্ট এসেছে, কোরআনটাই সবচেয়ে বড় মুজিজা আল্লাহ নবী হিসাবে তাঁকে বিশ্বাস করার জন্য। এই জন্য ইহুদিদের মধ্যে যারা আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এরকম যে সমস্ত ভালো মানুষগুলো ছিলেন তারা আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়েই বলতেন মনে হয় না এই চেহারাটা মিথ্যাবাদীর চেহারা। এরপরে কোরআনের আয়াত শুনে মনে তো হয় যে একই জিনিস যেটা মুসা আলাইহিস সালামের কাছে আসছিল সেই জায়গা থেকেই এসেছে, আর দুই একটা কথা আলামত দেখেই তারা কবুল করে ফেলেছে যে আখিরি নবীর কী কী আলামত হবে। তো আল্লাহ তাআলা বলেন যে কদ বাইয়ানাল আয়াত, আমি তো সব বয়ান করে দিয়েছি তাদের জন্য কী কী চিহ্নর দরকার, কী কী সাইনের দরকার, যথেষ্ট এসে গেছে তাদের কাছে। লিকাউমি ইউকিনুন, ওই সমস্ত লোকদের জন্য যারা বিশ্বাস করবে, ইয়াকিন করবে, আর যারা ইয়াকিন করবে না তাদের জন্য আরও বড় বড় কয়েক ডজন মুজিজা পাঠালেও তারা বিশ্বাস করবে না। মনে আছে তো মুসা আলাইহিস সালামের কওমের কথা, এরপর ঈসা আলাইহিস সালামের কওমের কথা, কওমে আদ, কওমে সামুদ। কওমে সামুদের লোকেরা কী বলল যে ওই উট একটা যদি পাহাড় থেকে এখন বের হয়ে আসে তাহলে আমরা ইমানে দেব, পাহাড় ছিদ্র হয়ে ফেটে উট বাইরে হয়ে আসবে, তা উটটা আবার গর্ভবতী হবে। তো আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পরে তারা কি আর বিশ্বাস করলো, কয় কোনো জাদুর ভেলকি দেখিয়েছে বোধ হয় কিছু একটা করছো, দশটা বারোটা দিলেও কয়েক ডজন দিলেও তারা ইমান আনবে না। আর যাদের ইমান আনবে ইয়াকিন থাকবে তাদের জন্য কদ বাইয়ানাল আয়াতি লিকাউমি ইউকিনুন, যারা ইয়াকিন করতে চায় তাদের জন্য যথেষ্ট দলিল প্রমাণ হয়ে গেছে বিশ্বাস করার মতো। আলহামদুলিল্লাহ আজকের জমানায়ও কোন দিনটা হাক, পৃথিবীর একজন নিরপেক্ষ মানুষ যদি চোখ খুলে একটু সামান্য লেখাপড়া করে খোঁজখবর নেয় তার কাছে প্রমাণিত হয়ে যায় যে দিন ইসলাম একমাত্র হক, ইন্না দিন আইনদাল্লাহিল ইসলাম। এখনও যারা নন মুসলিম থেকে ইসলাম কবুল করে তারা একটুখানি চেষ্টা করে চোখ খুলে দেখেছে, চিন্তা করেছে,
আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিয়েছেন, তাদের বুঝতে বাকি হয়নি যে এই দিনটা হক। আমরা যখন জিজ্ঞেস করি যারা ইসলাম সম্পর্কে জানতে আসেন, কবুল করতে আসেন, কীভাবে শিখলেন, কীভাবে বুঝলেন এই ইসলাম যে হক, পরে ছোটোকাল থেকেই আমাদের ধর্মের চার্চে যখন যেতাম আমাদের কাছে কেমন জানি মেকি মেকি দুই নম্বর মনে হতো, কোনো কিছু মিলিটারি না কথাবার্তা, হক হিসাবে কিছুই বোঝার কায়দা নাই। চিন্তা করলাম বিষয়টা, কোনো কারণে ইসলাম সম্পর্কে ধারণা পেলাম, কেউ আলাপ করলেন, লেখাপড়া শুরু করে দিলাম, দেখিতে দেখি এইটাই তো দিন হক। একটু চোখ খুললেই আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দিবেন, ইয়াকিন দিয়ে দিবেন, কিন্তু যে চোখ খুলবে না তার জন্য 10-12টা দিলেও হবে না। ফেরাউন বলল না যে কি দেখাবা, তখন জাদুর নিয়ে চ্যালেঞ্জ করলো, তো তুমি তো মনে হয় যেন কিছু জানো, তোমার হাতের লাঠি এরকম করে সাপ হয়ে যায়, তোমার হাতের লাঠি এভাবে ইয়ে করে ফেলে, তো তুমি জাদু দেখাও, এইটা প্রমাণ চাইলো, প্রমাণ দেখাইলো, এখন বিশ্বাস করে না। বগলে তাহলে হাত রেখে বের করে দিলে হাতের মধ্যে নূর চমকায়, আলোকিত হয়ে যাচ্ছে, ক জাদু করছে, আমারও জাদুকর আছে, তাদেরকে আনবো, তোমাকে দেখবো, হার হা তোমাকে হার মানিয়ে দেব। তাহলে এইভাবে প্রত্যেক যুগে তাই করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হককে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সর্বশেষে আল্লাহ তাআলা বলছেন 119 নম্বর আয়াতে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম, আমি আপনাকে পাঠিয়েছি বাশির করে আর নাযীর করে, আর যারা জাহান্নামী হবে তাদের ব্যাপারে আপনাকে আমি জিজ্ঞাসা করব না, জাহান্নামে গেলে কেন আপনি কী করছিলেন, এরা তো যে জাহান্নামে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে, আপনার সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে, কুফরি করে, বেয়াদবি করে, সেজন্য আপনি দায়ী হবেন না। আপনি বাশির আর নাযীরে ডিউটি করলেন কিনা এতটুকুনি যথেষ্ট। তো বাশির আর নাযীর কী জিনিস? বাশির হচ্ছে সুসংবাদ দানকারী, আর নাযীর হচ্ছেন সতর্ককারী, এনজার মানে সাবধান করা, সাবধানকারী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাই ওনার উপাধি, তিনি বাশির এবং নাযীর। মানুষকে তিনি সুসংবাদ দেন, হে মানুষ তোমরা যদি এইভাবে ইমান আনো, আল্লাহ তাআলার ফরমাবরদারি করো, তাহলে তোমরা আখিরাতে আল্লাহর কাছে জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য রয়েছে, জান্নাতের নিয়ামতগুলোর কথা শুনিয়ে মানুষকে জান্নাতমুখী করে দেবেন, এটা হচ্ছে বাশির। আর নাযীর গুনাহ খাতা করলে, তাওহীদ বাদ দিয়ে শিরক কুফরে চলে গেলে মানুষ জাহান্নামী হয়ে যাবে, পরকালে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এই কথাগুলো শুনিয়ে দেবেন, এই জন্য তিনি নাযীর। এই কাজ আপনি করলেন কিলে এটা আমি দেখব, এরপরেও মানুষ যদি জাহান্নামে চলে যায় সেটার দায়িত্ব আপনাকে আর নিতে হবে না, তার জন্য আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন না, তুমি করলা কি, এত লোক জাহান্নামে গেল, আমি তোমাকে আটকাবো না। সে কথা আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, হে নবী আপনার ডিউটি হচ্ছে বালাগ, মানুষকে পৌঁছিয়ে দেওয়া, পয়গাম পৌঁছিয়ে দেওয়া, আল্লাহ তাআলার এই রিসালাতের খবর পৌঁছিয়ে দেওয়া, দীন ইসলামের দাওয়াতটা দিয়ে দেওয়া, কে কবুল করলো কে কবুল করলো না এটা আপনার হাতে নাই। আর যখন আমার কাছে আসবে ওয়া আলাইনাল হিসাব, হিসাব তো আমি নেব, সেটা আর জন্য আমি বসে আছি, অপেক্ষায় আছি তাদেরকে ধরতে, আপনি আপনার ডিউটি করে যান। যেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতর, হে নবী আপনাকে এমন জবরদস্তি ক্ষমতা দিয়ে পাঠাই নাই যে ইমান কবুল করবে না তাকে শাস্তি দিয়ে আপনি কিছু একটা করে ফেলবেন, বাধ্য করবেন জবরদস্তি ইমান কবুল করাতে, এই কাজ করতে আপনাকে পাঠাই নাই, আপনার হচ্ছে কি শুধু দাওয়াত দেওয়া। কিন্তু তারা আমার কাছে আসবে একদিন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওরা আমার কাছে একদিন আসবে আর হিসাব আমি নেব। অন্য আয়াতে অন্য নবী বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমরা নবীদের দায়িত্ব কি হচ্ছে, আল বালাগুল মুবিন। বালাগুল মুবিন অর্থ কি, এমন খবর পৌঁছিয়ে দেওয়া যেটা মুবিন, সুস্পষ্ট, ভেরি ক্লিয়ার করে মেসেজ দেওয়া,
মানুষের কাছে দাওয়াতের খবরটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া, এই কাজটা হচ্ছে নবী রাসূলদের কাজ। এবং নবী রাসূলের পরে এখন আল্লাহ তাআলা এই কাজ কাকে দিয়েছেন? এই উম্মতকে দান করেছেন। আখেরি নবীর পরে আর নবী পাঠাবেন না। এই উম্মত হচ্ছে উম্মতুদ দাওয়াহ, দাঈ ইলা আল্লাহর কাজ করবে। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের দিকে ডাকা, দীন ইসলামের দিকে ডাকা, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা, গুনাহ ব্যভিচার থেকে এবং কুফর শিরক থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসার কাজ আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হ্যাঁ, আপনাকে আমি সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এভাবে তোমাদেরকে হে উম্মত, উম্মতে মুহাম্মদ, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছি। তোমরা চরমপন্থীও না, নরমপন্থীও না, রাইট মুসলিম, উম্মত ওয়াসাত, লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত মানুষকে দিনের দাওয়াত পৌঁছে দিয়ে আল্লাহর কাছে কালকে সাক্ষী হয়ে উঠবা, আর আল্লাহ রাসূল তোমাদের সবার জন্য সাক্ষী হয়ে থাকবেন। একজন আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আপনাকে আমি এতটুকুনি দায়িত্ব দিয়েছি, এর বাইরে না। আপনি এর বাইরে কোনো দায়িত্ব আপনার নেই। অন্য আয়াতে এসছে, অন্য হাদিসে এসেছে, ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে সাক্ষী হিসাবে পাঠিয়েছি, মুবাশশিরা সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা সতর্ককারী, ওয়া হিরজান লিল উম্মিয়িন আর এই আনপড় যারা যাদের এলেম নেই জ্ঞান নেই তাদেরকে আপনি নিরাপত্তা দান করবেন, তাদেরকে হক রাস্তায় নিয়ে আসবেন। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি শুধুমাত্র আমার গোলাম, আমার নবী। সাম্মাইতুকাল মুতাওয়াক্কেল, আপনার নাম দিলাম আরেকটা মুতাওয়াক্কেল, আপনি আমার উপর তাওয়াক্কল করবেন। লা ফাজ্জা ওয়া লা গালিব, আপনি অত্যন্ত শক্ত কর্কশ কঠিন কঠোর হৃদয়ের হবেন না। ওয়ালা সাখাবা ফিল আসওয়াক, আপনার চরিত্রে এমন নয় রাস্তাঘাটে যারা চাঁচামেচি করে এরকম পর্যায়ের কোয়ালিটি সম্পন্ন লোকও আপনি না। ওয়ালা ইয়াদফা বিসাইয়্যা আতি সাইয়্যা, কেউ খারাপ ব্যবহার করলে আপনি তাদের সঙ্গে উল্টা খারাপ ব্যবহার করেন না, আপনার চরিত্র অত্যন্ত ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি দেখেন। লাকিন ইয়াফু ইয়াগফির, আপনার কোয়ালিটি হবে, আদব হবে, আখলাক হবে, আপনি ক্ষমা করেন, আপনি দরগুজার করেন, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওলান ইয়াকবেদাহু হাত্তা ইয়ুকিমা বিহিল মিল্লাতুল আওজা, আল্লাহ তাআলা আপনাকে যতক্ষণ পর্যন্ত না আরবের বক্র লোকগুলোকে সোজা না করেছেন তার আগে আল্লাহ আপনাকে উঠিয়ে নেবেন না। তার মানে আরবের বক্র লোকগুলো সবগুলোই প্রায় ইসলাম কবুল করে ফেলেছে। ওনার জামানায় মক্কার এই বেকা বাঁকা তেরা লোকগুলো, আবু সুফিয়ানের মতো লোক, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেও ইসলাম কবুল করে ফেলেছে। বি আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবে তারা আপনার মৃত্যুর আগেই। ফায়ুফতাহু বিহি আয়ানান উমিয়া, অনেক অন্ধ চোখগুলোকে খুলে দেওয়া হবে, খুলে ফেলবে তারা, তারা বুঝতে পারবে একদিন। ওয়া আযানান সুম্মা ওয়া কুলুবান গুলফা, যাদের কানে কিছু ঢুকে না তারাও শুনতে পাবে আপনার কথা এক পর্যায়ে, এবং যাদের অন্তরগুলো কভার করা আছে সেগুলো আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। এই দিন যে কায়েম হয়ে যাবে মক্কার জমিনে, সেই সুসংবাদও এই হাদিসে এসেছে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে এই দায়িত্ব দিয়ে শেষ করে দিলেন। এরপরে মানুষ দিনের বিরুদ্ধে যাবে না দিনের পক্ষে থাকবে, এর হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেবেন। এখন আমরা কোনটা সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা দিনের পক্ষে থাকব, আল্লাহ নবীর সঙ্গে তার উম্মত হব এবং হকের শাহাদতকারী হয়ে যাব, দায়ী ইলাল্লাহর কাজ করব, আর আমরা দিনের দুশ্মনের দিকে যাব না, আল্লাহ তাআলার নাফরমানের দিকে যাব না, এটাই আমাদের কামিয়াবি। হিসাবের দিনে আমরা কামিয়াব হয়ে যাব যদি এই কাজ করা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর যারা মুসলিম নামদারি হয়েও দিনের বিরুদ্ধে দুশ্মনী করলো, আল্লাহর বিরুদ্ধে দুশ্মনী করলো, আর নিজেদের আমলের মধ্যে নাফরমানি করতে থাকলো, তাদের হিসাবও আল্লাহ তাআলা নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারা সব আমার কাছে আসবে, হিসাবও আমি নেব। হে নবী,
লাস্তা আলাইহিম বিমুসাইতের, আপনাকে এর চেয়ে বেশি ক্ষমতা শক্তি প্রয়োগ করার জন্য পাঠাই নাই আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহল হকের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলকে নরম করে দিন। আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।